বিদ্যুতের ইউনিট প্রতি 50 পয়সা মাশুল বৃদ্ধির সিদ্ধান্তে প্রত্যাহারের দাবিতে আজ সারা রাজ্যের সাথে শিলচরেরও অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন ও রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্র প্রদান করে সংগঠনের জেলা সভাপতি বন্যত নাথ বলেন, প্রাকৃতিক গ্যাসের মূল্য বৃদ্ধির অজুহাতে ফেব্রুয়ারি মাস থেকে বিদ্যুতের মাশুল ইউনিট প্রতি 50 পয়সা বৃদ্ধির ঘোষণা APDCL কর্তৃপক্ষ করেছে। এক বছরের মধ্যে 3-4 বার বিদ্যুতের মাশুল বৃদ্ধির ঘটনা ইতিপূর্বে ঘটেনি। ইন্ধনের মূল বৃদ্ধির অজুহাতে এক বছরে 3-4 বার মাশুল বৃদ্ধিও শুধু অন্যায় ও অযৌক্তিক নয়, নজরবিহীন ঘটনা বটে। তিনি বলেন, গত ডিসেম্বর মাসে ইউনিট প্রতি 30 পয়সা মাশুল বৃদ্ধি করা হলে জনসাধারণ তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন, অথচ তা গ্রাহ্য না করে ফেব্রুয়ারি মাস থেকে পুনরায় ইউনিট প্রতি 20 পয়সা মাশুল বৃদ্ধি করা কার্যত জনগণকে লুণ্ঠন করার সামিল। দেশের বহু রাজ্য সরকার 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে গ্রাহকদের প্রদান করেছে, কিন্তু আসামে ঘন ঘন মাশুল বৃদ্ধি করা এবং APPA না থাকার সময়ও বর্ধিত মাশুল সংগ্রহ করে বিদ্যুতের বিভাগের ব্যর্থতায় দায় সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে আয়োজিত বিদ্যুৎ মাশুল বৃদ্ধির এই অন্যায় সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের জোরালো দাবিতে সংগঠিত আন্দোলনের সংগঠনের সভাপতি মন্নত নাথ ছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি চম্পালাল দাস, দিলীপ নাথ, সম্পাদক অঞ্জন কুমার চন্দ, কার্যকরী কমিটির সদস্য কনক পাল, খাদিজা বেগম লস্কর, মতিলাল দাস সহ অন্যান্যরা। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তী, রিপোর্ট আমাদের টিভি। সম্প্রতি আসাম সরকার এবং APDCL প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য আরও 50 টাকা বৃদ্ধি করেছে। এমনিতেই বিদ্যুৎ পরিষেবা দিন দিন কলানিতে এসে ঢুকেছে। স্মার্ট মিটার নিয়ে জনগণের প্রচণ্ড আপত্তি আছে। বিদ্যুতের লাইন দেওয়া হয় নাই, কানেকশন দেওয়া হয় নাই, গ্রাহকদের নামে বিদ্যুৎ বিল বাড়িতে পাঠানো হচ্ছে। এইসব নানা অজুহাতের মধ্যে সম্প্রতি ডিসেম্বর মাসে বিদ্যুতের মাশুল 30 পয়সা করে বৃদ্ধি করা হয়েছিল এবং এই ফেব্রুয়ারিতে আরও 20 পয়সা বৃদ্ধি করে বিদ্যুৎ মাশুল 50 পয়সা বৃদ্ধি করেছে। সম্প্রতি দেখা যাচ্ছে বছরে 3-4 বার করে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হচ্ছে এবং বিদ্যুৎ নিয়মিত সরবরাহ হচ্ছে না এবং বিদ্যুতের ঘন ঘন ফল্ট বিভিন্ন স্থানে দেখা গেছে। কিছুদিন আগে লালা সংমণ্ডলের অন্তর্গত একটি বাগানে বিদ্যুৎ লাইন ছিঁড়ে গিয়ে অনেকের অনেক ক্ষতি হয়েছে, প্রাণহানিও হয়েছে। এই সব ঘটনার মধ্যে বিদ্যুৎ পরিষেবাকে উন্নত না করে ঘন ঘন বিদ্যুতের মাশুল বৃদ্ধি করা হয়েছে। এবার বিদ্যুৎ মাশুল 50 পয়সা বৃদ্ধি করা হয়েছে, অজুহাত দেখানো হয়েছে যে ইন্ধনের মূল্য বৃদ্ধি এবং রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের জন্য নাকি এই বৃদ্ধি হয়েছে। এই সব অজুহাত নেহাতি ন্যাক্কারজনক এবং আমরা বিদ্যুৎ গ্রাহক, অল আসাম বিদ্যুৎ গ্রাহক অ্যাসোসিয়েশন তাতে ধিক্কার জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারকে অনুরোধ করছি শীঘ্রই বর্ধিত মাশুল প্রত্যাহার করা হোক। ইনকাম জিন্দাবাদ। আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, উই আর হেয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্স রে, ECG সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিত সংঘ পাঠাগারের বিপরীত, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 03-563-29-6999-62-955-44-099-747-875-0092।